একা কুন্তল ঘোষই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফাঁসিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। উল্টে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু নিয়েছেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, হুলস্থুল কালীঘাটে। অভিষেক ব্যানার্জিকে জেরা করেছে সিবিআই আধিকারিকরা। আর এবার কুন্তলের চিঠি মামলায় নয়া মোড়। সিবিআইয়ের আর্জি মঞ্জুর করল আদালত, কড়া নির্দেশ আদালতের, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর আদালতের এই কড়া নির্দেশে আবারও নতুন করে বিপাকে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। বঙ্গের শিক্ষক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের সাধারণ সম্পাদককে টানা সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কুন্তলের বয়ান রেকর্ড করতে প্রেসিডেন্সি জেলে যেতে চেয়েছিল সিবিআই, আর তাতেই মিলল সম্মতি। আদালতের এবার গ্রিন সিগন্যাল। কুন্তল ঘোষকে জেরার বিষয়ে অনুমতি চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত সেই অনুমতি দিয়েছে এবং জানিয়েছে নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলকে জেলে গিয়ে জেরা করতে কোনো আপত্তি নেই। অভিষেককে জেরার পরই তার সাথে কুন্তলের বয়ান মিলিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। সেই মতো আদালতে আবেদন জানানো হয়। আলিপুর আদালত সেই আবেদনে সম্মতি জানিয়েছে। সিবিআই সূত্রে খবর, তৃণমূল সাংসদ যে বয়ান দিয়েছিল তার সঙ্গে যোগসূত্র খুঁজতেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার এত মাস পর ঠিক কী কারণে ওই চিঠি লেখা হয়েছিল, ওই চিঠির পিছনে কারা জড়িত, অন্য কেউ সেই চিঠি লিখেছিলেন কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। আদালতের অনুমতি পাওয়ার পরই চলতি সপ্তাহেই তারা প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, তৃণমূলের অপসারিত যুবনেতা জেলবন্দী কুন্তল ঘোষের মুখে উঠে আসে অভিষেক ব্যানার্জির নাম। আদালতে চিঠি দিয়ে তিনি জানান ইডি সিবিআই অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছে। অন্যদিকে তার কিছুদিন আগেই শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের চাপ দেওয়া হয়। এরপরই এই মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক। ঘটনাচক্রে শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলার এজলাস বদল হয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন তিনি। পাশাপাশি অভিষেক এবং কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। মামলার তদন্ত করতে গত শনিবার অভিষেককে তলব করে সিবিআই। টানা সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। এরপরই কুন্তলের বয়ানের সাথে অভিষেকের বয়ান মিলিয়ে দেখতে চেয়েছিল সিবিআই। তবে কুন্তলকে প্রেসিডেন্সি জেলের চৌহদ্দির মধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে জেরা করার অনুমতি চায় সিবিআই। সম্ভবত কুন্তল যাতে ফের অত্যাচারের অভিযোগ না করতে পারেন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু অভিষেক ব্যানার্জির বয়ানের সাথে কুন্তল ঘোষের বয়ান মিলিয়ে দেখতে চাইছে সিবিআই আধিকারিকরা। আর তাতেই কিন্তু আবারও নতুন করে বিপাকে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি। এমনিতেই অভিষেক ব্যানার্জি তিনি গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন, গ্রেপ্তারির আশঙ্কায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে সেই মামলাটি উঠতে চলেছে। আর তার আগেই কুন্তল ঘোষকে প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই জেরা। আদালতের কড়া নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। তবে অভিষেক ব্যানার্জিকে কিন্তু ফাঁসিয়ে দিয়েছেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের জন্যই কিন্তু অভিষেক ব্যানার্জির নাম এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়েছে। আর তাতে কিন্তু আবারও নতুন করে বিপদে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই এবং ইডি সূত্রে।